আফগানিস্তানকে চার উইকেটে হারিয়ে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের লিগ পর্বের খেলা শেষ করল বাংলাদেশ দুই দল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছিল আজ ছিল শ্রেষ্ঠত্বের লড়াই আর তাতে বাংলাদেশ জিতেছে ভালোভাবেই চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে একশো আটত্রিশ রানে আটকে রাখে বাংলাদেশ সহজ লক্ষ্য কঠিন করে পৌঁছে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে এক ওভার আগেই জয়ের বন্দরে নগর ফেলে টাইগাররা অবশ্য বাংলাদেশ ইনিংসের অষ্টম ওভার চলাকালে তাড়াতাড়ি বল ধরতে গিয়ে পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে যায় আফগান অধিনায়ক রশিদ খানের খুঁড়িয়ে খুরিয়েই মাঠ ছাড়তে হয়েছে রশিদকে পরে অবশ্য বাংলাদেশ ইনিংসের শেষের দিকে তিনি মাঠে আসেন এবং বোলিংও করেন কিন্তু পরাজয় এড়াতে পারেননি টি টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচ পর জিতল বাংলাদেশ দেরাদুনে হোম সিরিজে আফগানিস্তান তিন শূন্য ব্যবধানে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল পরবর্তীতে ঢাকায় চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশকে হারায় আফগানিস্তান বাংলাদেশ প্রতিশোধ নিল চট্টগ্রামে চার ম্যাচ পর চার উইকেটে আফগানিস্তানকে হারালো টিম টাইগার